মিশুর দেখো
দেখাচ্ছো, এটা মিশুর, এটা না টিয়া পাখি আছে মিশুরটা, তো এটা মিশুর। আর মিশুর পাগড়ি হচ্ছে এটা হচ্ছে পাগড়ি, তো এটা হচ্ছে ময়ূরের পালক করা, এখানে ফুল দেওয়া, আর এটা হচ্ছে রেড কালারের পাগড়ি। আর রিশুর জামাটা জানি না তোমরা ভালো করে দেখলে কিনা, আমি ফট করে সরিয়ে দিলাম। তো এটা হচ্ছে রিশুর জামা, একই প্যাটার্ন দুই ভাইয়েরই এক, তো ওদের জন্য এটাই নিতাম, কিন্তু ওই সাইজে এরকম পাওয়া যাচ্ছিল না। তো এটা হচ্ছে রিশু, রিশু মিশু দেখিয়ে দিলাম। এবার গদায়েরটা দেখো, গদায়েরটাও পাখি না ময়ূরই মনে হয়, কিন্তু ওটাও আলাদা, কারণ এক প্যাটার্নের সব হচ্ছে না। তো এটা হচ্ছে গদায়ের, দেখো গদাই মানে বুঝতেই পারছো আমার মেজ ছেলে। আর মিশু কিন্তু বড়, কিন্তু যেহেতু আমার সাইজটা ছোট, তাই ছোট দেখেই তোমাদেরকে একদম দেখালাম। তো এটা হচ্ছে গদাইয়ের, আর গদাইয়ের পাগড়িটা খুলে তোমাদের দেখাই, পাগড়িটাও খুব 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 সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। যদি ছোটো সাইজেরও এরকম পাগড়ি থাকতো আমি নিতাম, কিন্তু ছোটো সাইজের এই পাগড়ি ছিল না। তো দেখো ও জামাটা যেহেতু রানি কালারের, তো আমার মা বললো যে এটাই বেস্ট হবে, তার জন্য এটাই নিয়েছি, বেশিরভাগটাই আমার মায়ের পছন্দ। ঠিক আছে, তো এটা হচ্ছে ওর পাগড়ি। আর মিশু রিশুর তোমাদেরকে আমি গদায় মিশু রিশুর বাসিটা দেখিয়েছি, এটা হচ্ছে মিশুর, এই দেখো ছোট্ট বাসি, এটা হচ্ছে মিশুর, আর এটা হচ্ছে গদায়ের, গদায়। এবারে দেখাই, সরি ওটা গদায় না, ওটা হচ্ছে মিশুর আর ওটা ছিল রিশু। আর এই বাসিটা হচ্ছে গদাই, এই বাসিটা গদাই। এবারে চলো দেখাই গোপীর ড্রেসটা, গোপীর ড্রেসটা দেখাবো বলে ওটা যেহেতু বড় সবার, তো ওই জন্য লাস্টে রেখেছি এটা দেখাবো বলে। তো এই হচ্ছে আমার গোপীর ড্রেস, দাঁড়াও এইভাবে না তোমরা বুঝতে পারবে না, এর কালারটা এত সুন্দর, কিন্তু এখানে না বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় অন করে তোমাদেরকে ড্রেসটা পরে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখাচ্ছি। বাট দেখো এগুলো কি সুন্দর, অসাধারণ ড্রেসটা, আমার তো খুব পছন্দ। হ্যাঁ এবারে বোঝা যাচ্ছে, এই দেখো পুরো ড্রেসটা হচ্ছে এরকম, দাঁড়াও ওয়েট করো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো ড্রেসটা। তার আগে হচ্ছে গোপীর পাগড়ির এই বাসিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে গোপীর মহান বাসি, দেখাচ্ছো এখানে আমার উপর ফটোও দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার গোপীর ড্রেস, তো সমস্ত ড্রেসগুলো তোমাদের চলো এবার একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই। এখনও অনেক কিছু কেনা বাকি, যেমন হচ্ছে তোমার আমার গোপীর মাথার ওড়না কিনতে হবে, গোপীর জন্য গলার হার কিনতে হবে, ছোটোগুলোর ব্যাঙ্গেলস বাড়িতেই আছে কিন্তু ছোটোগুলোর জন্য তোমার গলার হার কিনতে হবে। তো বললে আমি পার্ট টুটা কালকে দেখিয়ে দেবো, আরও ওদের জন্য চকলেট টকলেট এগুলো সমস্ত কিছু কেনা বাকি আছে, প্যান্ডেল হচ্ছে সেটাও দেখাবো, তবে এই ব্লগে দেখাচ্ছি না, নেক্সট ব্লগে দেখাবো। এবার চলো ব্যাক ক্যামেরা অন করে শুধু তোমাদেরকে ড্রেসগুলো একবার ভালো করে দেখিয়ে নিই, চলো দেখো।